হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেকনিক্যাল হ্যাকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফ আপনাদের সাথে আছি। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো, আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি, তো বিশেষ করে নেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে আমাদেরকে অনেকগুলো পেজ ওপেন করতে হয়। তো ব্যাক করার সময় আমরা সাধারণত হোম বাটনে লং ফ্যাস করে ব্যাক করে থাকি। এতে করে অনেকের ফোনের হোম বাটন কাজ করে না অথবা নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো আজকের এই ভিডিওটি আপনাদেরই জন্য, যাদের ফোনে হোম বাটন কাজ করে না অথবা আপনাদের হোম বাটনে সমস্যা রয়েছে অথবা যারা আপনাদের হোম বাটনটিকে ভালো রাখতে চান, শুধু তাদেরই জন্য এই ভিডিওটি। তো এই কাজটি করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর ওপেন করে নিতে হবে। তো এখানে সার্চিংয়ে লিখতে হবে মাল্টি অ্যাকশন হোম বাটন, MULTI মাল্টি ACTION। এখানে দেখতে পাচ্ছেন মাল্টি অ্যাকশন হোম বাটন, এখানে এই অ্যাপসটিতে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি 1 মিলিয়ন ফ্ল্যাশ ডাউনলোড হয়েছে এবং রেটিং রয়েছে 4.6। তো এখানে ইনস্টলে ক্লিক করতে হবে। তো অ্যাপসটি ইনস্টল হচ্ছে, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। অ্যাপসটি ইনস্টল হয়ে গেল, তো এখানে অফেনে ক্লিক করতে হবে। তো আমি অফেনে ক্লিক করলাম, তারপর এখানে ওকেতে ক্লিক করতে হবে, তারপর এখানে অ্যালাউ পারমিশনে ক্লিক করতে হবে। করার পর উপর দিকে লক্ষ্য করলে অ্যাপস দ্যাট ক্যান অ্যাপিয়ার অন টপ এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নিচের দিকে ওকেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি মেসেজ চলে আসবে। আসার পর উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে সেন্টার অন, এটি অন করা রয়েছে অলরেডি। যদি অফ করা থাকে তাহলে এটিকে অন করে দিবেন। তারপর এখানে অ্যাকশন অন ক্লিক, এখানে ক্লিক করার পর এখানে হোমে ক্লিক করবেন। করার পর নিচের দিকে ওকে করে দিতে হবে। তারপর একটু নিচের দিকে আসলে এখানে বাটন ইনভিজিবল, এখানে যদি ক্লিক করেন তাহলে বাটনটি দেখা যাবে না। আর যদি এখানে এই টিকটি উঠিয়ে দেন তাহলে নিচের দিকে বাটনটি দেখা যাবে হোম বাটনের উপরে। এখানে বাটন কালার, ইচ্ছা করলে আপনারা বাটনের কালারটিও চয়েস করে নিতে পারেন। তো আমি এই কালারটি দিচ্ছি এবং বাটনটি কতটুকু লম্বা করে নেবেন এখানে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তো আমি তারপর এখানে ওকেতে ক্লিক করতে হবে। তারপরে বাটন হাইট, এখানে ক্লিক করে আপনারা বাটনের উচ্চতা বাড়িয়ে নিতে পারেন এইভাবে। তো এখানে আর কিছুই করতে হবে না, এখানে সব কমপ্লিট করা রয়েছে, এখন শুধু ব্যাক করলেই হবে। তো এখানে আমরা এখন একটি ট্রাসের মাধ্যমে আমাদের হোম বাটন দিয়ে যে কাজটি করতাম সেই কাজটি করতে পারবো, শুধুমাত্র একটি সিঙ্গেল ট্রাসের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা এখন হোম বাটন দিয়ে যে কাজগুলো করতাম ব্যাক করার, এখানে সাধারণ একটি সিঙ্গেল টাচের মাধ্যমে সে কাজগুলো আমরা করিয়ে নিতে পারবো খুব সুন্দরভাবে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন আমার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক দিন এবং একটু স্কিপ করে নিচের দিকে এসে একটি কমেন্টস করুন, যেমন গুড, এবং এখানে সেন্ড করে দিন। আপনাদের এই লাইক এবং কমেন্টস হবে আমার পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।